এটা হইতেছে যে তেরো হাত কালী, ওই তেরো হাত কালীর প্রতিমা, প্রতিমা শুরু হয়েছে, প্রতিমা এখনো শেষ হয়নি। তো হ্যালো ফ্যামিলি, তোমার সবাই শরীর খুবই ভালো আছো, সবাইকে গুড মর্নিং, শুভ সকাল, আর সবাই ভালো আছো? তো আপাতত সকালের শুরুটা এখান থেকেই করলাম, এখন বাজে সাড়ে নয়টা, সাড়ে নয়টার থেকে শুরু করলাম, আর যা যা আসতে আজকে সব দেখানোর চেষ্টা করবো, আর যেগুলো দেখাতে পারবো না ওগুলো কি আর করার আছে, দেখাইতে পারবো না যেগুলো ওগুলো দেখাতে পারবো না। তাই তুমি কি আজকে পূজা দাও নাই? হ্যাঁ, কালকে পূজা দিয়েছো, সকাল বলে ওইটা স্নান করছো, আজকে পূজা দাও নাই? ভালো ভালো ভালো, খুব ভালো। ও এখন আমি কিছু কাজ করব, কিছু কাজ করার পরে বাকি সব দেখানোর চেষ্টা করব। আর আপাতত এইখানে কাজ হইতেছে নারকেল গাছ সাফাই, ঠিক আছে? তো চলো বাকিটা দেখানো যাক। ফ্যামিলি, সারাদিন এমন কাজ করলাম, এমন কাজ করলাম, ভিডিওটা বানাতে পারলাম না, আর আমি সান টান কুড়ে ঘুমায় বসছিলাম, এখন উঠে দিই কি আমার এক মিনিটেরও ভিডিও হয়নি। তারাও তারাও আমি একটু বাড়বো, বাইরে একটু কিছু দেখাই। হ্যাঁ, তো ফ্যামিলি আজকে সারাদিন ভিডিও বানানো হয়নি, গে মা আছে এখন নমুনা কয়টা পয়সা। মা, ও মা, সারাদিন কি কাজ করলাম? হ্যাঁ, ঘুমাইছি, ঘুমানোর আগে কাজ করি নাই কোনো। হ্যাঁ, পরে ঘুমানোর পরে এই যে এতক্ষণ উঠলাম, সারাদিন আর ভিডিও করতে পারিনি। ও আপাতত এখন যাবো চৌপতি, চৌপতি যাওয়ার পরে যদি দেখি ভিডিও দেখানো সম্ভব, মানে ভিডিও গুলো করা সম্ভব, আর অন্ধকারের মধ্যে খারাপ দেখাইতেছে না, আমি দেখাই দিব বাকি সব। আর আমি আপাতত এখন বাড়িতেছি, বাড়ানোর পরে দেখাইতেছি সবকিছু। ব্লগ তো দেখি, তাও অনেক মানুষে দেখে, তাও অনেক মানুষ বলতে, হ্যাঁ তাও অনেক মানুষে দেখে, এই 11-12 মানুষে দেখে, কিন্তু ব্লগগুলো যে দেখা হয়, দেখা হওয়ার পরে যে কমেন্ট আসে না, কিসের জন্য এত কষ্ট করে ব্লগগুলো বানায়, কিসের জন্য কমেন্ট আসে না, একটু কমেন্টও করে দেবো তাড়াতাড়ি করে, ঠিক আছে? তো আপাতত ফ্যামিলি, এটা হইতেছে রাতের অন্ধকারে একটা ফুটেজ, মানে বলতে পারো এখানে একটা পূজা হবে, মানে কালী পূজা হবে এখানে, এখানে হবে কালী পূজা 24 তারিখে, 3 দিন প্রোগ্রাম থাকবে, তোমরা যারা যারা 12-20 থেকে দেখবো তাড়াতাড়ি আইসে পড়ো প্লিজ এখানে প্রোগ্রাম। আর এখন তো অন্ধকার হয়ে গেছে, আজকে দেখাইতে পারবো না এটা, কারণ দিনের বেলা দেখাইলে সে সুন্দর লাগবে, এটা প্যান্ডেলটাও ভালো লাগতেছে, প্যান্ডেলটা ভালোই বানাইছে, দিনের বেলা আমি দেখাই দেবো, ঠিক আছে? চলো এখন বাকিটা দেখাই। তো ফ্যামিলি, চৌপতির দিকে যাওয়া যাক কিছুক্ষণের জন্য। ফ্যামিলি ফ্যামিলি, গাড়ির আলো পাইছি, গাড়ির আলো পাইছি, যদি এখন গাড়ির আলোতে না কথা কই তাহলে আর কথা কয়া যাবে। দেখছো মুখটার মধ্যে গাড়ির আলো পৌঁছে জন্য কেমন লাগে, আর অন্ধকারে কেমন লাগে, এত ফালতু বাবা। 12-20 যে কালী মেলাটা হবে, কালী পূজার জন্য, কালী মেলার জন্য এই যে লাইটিং করা হয়েছে, কিন্তু এখন লাইটিং তো দেখাইতে পারবো না, কারণ এগুলো মাত্র লাগানো শুরু করলো, শেষ পর্যন্ত দেখতে থাকো, যদি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো তাহলে আমি সব কিছু দেখাবো, মেলাও দেখাবো, মেলার সাথে সাথে কালী পূজাও দেখাবো, আমাদের এখানে 13 হাত কালী, ঠিক আছে? এটা হইতেছে যে 13 হাত কালী, ওই 13 হাত কালীর প্রতিমা, প্রতিমা শুরু হয়েছে, প্রতিমা এখনও শেষ হয়নি, এখনও পূজা 4 দিন আছে, পূজা 4 দিন থাকার কারণে এটা তোমাদের এখনও কমপ্লিট হয়নি, হয়ে যাবে, এটা এখনও শেষ হয়নি, অনেক দূর। তো ফ্যামিলি, বন্ধুর বাড়িতে আসছি, বন্ধু আমায় নিচে বসায় রাখছে, বন্ধুরে কইতেছি কখন ধরে কোলে উঠাইতে, বন্ধু কোলে উঠায় না, কিন্তু বন্ধু এখন কইতেছে তোরে নিয়ে একটু ঘুরতে যাবো, কিন্তু কই ঘুরতে যাবে এখনও বন্ধু জানে না। যদি বন্ধু ঘুরতে যায়, যদি আমাদের হারায় ফেলায় তাহলে বুঝতে পারবা আমি ভিডিও বানাইতেছি না, আর যদি এই ভিডিওটা কালকে আসে তাহলে এই যে বন্ধুর নামে একটু থানায় একটু ডায়েরি কইরো। ওই যে বন্ধুর মাসি আছে এখানে, এই যে বন্ধুর বোন, হাই। ওই স্বরূপ, আজকে কত তারিখ? না তারিখ কবি না, তারিখ কবি না, মিথ্যা কথা, মিথ্যা কথা কেউ জানে না। টুকটাক মিশা কথা কইলে দোষ না। ভালো আছস? কিরকম আছস? কতটুকু খারাপ? কতটুকু পুরা খারাপ? তো চলো বাইরে বাড়ানো যাক, আর বাকি সব দেখানোর ইচ্ছা আছে, যদি ক্যামেরা যদি ভালো না থাকে দেখাতে পারবো না। গোপ্রো কিনবে বলে বন্ধু, গোপ্রো বন্ধুর থেকে নিয়ে নিবো। বাইরে থেকে যাইতেছি, বন্ধু চলাইতেছে সাইকেল, বন্ধুরা কইছি বাইক আসলে বাইক দিব, বন্ধু কইতেছে বাইক তাড়াতাড়ি কিন, তোমরা যদি না সাপোর্ট করো বাইক কিনতে পারবো না, একটু বুঝো কষ্টটা, একটু বুঝো। সবাই কেরিয়ে নেয় না, কিছু না কিছু একটা করতেছে, কিন্তু আমি কিছু করতে পারতেছি না, চেষ্টা চলায় রাখছি, অন্ধকার কে, আমার জীবনটাও অন্ধকার।
খুব দারুণ লজ্জার ব্যাপার। আপাতত যে কালী পূজা হবে ওই পূজার যেগুলো লাইট আছে সব কিছু লাইটিং টাইটিং আছে, আরে গাড়িলে লাইট মারে সব কিছু তুলে ধরার চেষ্টা করতেছি। মেলার দিন তো যে লাইট হবে সে মজা লাগবে না, এত মজা লাগবে না, মজা মানে মজাটা বুঝা যাবে না, মজা লাগবে থামিয়ে দেখবে। ফ্যামিলি আপাতত এই লাইটটি দেখাইতে পারলাম, আর ওদিকে লাইটগুলো এখন চলতেছে না, ওরকমভাবে ঠিক করে নিক, তারপরে কালকে দেখাই দেবো একবারে। তো ফ্যামিলি আজকে যতটুকু দেখাইতে পারলাম ততটুকু দেখাইলাম, আর এতটুকু যে দেখাইতে পারছিটা ধরো খুব অসুবিধা ছিল এটার জন্য এতটুকুনি দেখাতে পারলাম। তোমাদের সাথে একটাই আমার কথা যেটা হইতেছে যে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবো না, আর আস্তে আস্তে এরকমই নতুন একটা ভ্লগে কালকে, আর আজকের মতো বাই বাই।